বেবি পাম্পের বিষয় নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা শবনম বুবলি। মঙ্গলবার মানে 27 সেপ্টেম্বর নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে শেয়ার করেন গর্ভবতী অবস্থায় দুটি ছবি, যার ক্যাপশনে বুবলি লেখেন, আমি আমার জীবনের সাথে ফিরে দেখা আমেরিকা। এই বিষয়ে নানাজনে নানা মত থাকলেও বুবলির ক্যাপশনে বেশি কিছু জানা যায়নি। তবে একটি সিনেমা শুটিং সেটে সাংবাদিকদের সামনে এই বিষয়ে মুখ খুলছেন অভিনেত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুবলি জানান, বেবি বাম্পের প্রসঙ্গে তিনি খুব শীঘ্রই জানাবেন, যেহেতু এই ইস্যুটা খুব সেন্সিটিভ, তাই সব কিছু না জেনে ভুল ব্যাখ্যা না দেওয়াই অনুরোধ তার। কয়েকদিনের মধ্যে সব কিছু জানাবেন বলেও উল্লেখ করেন তিনি। বুবলি বলেন, এটা একটা সেন্সিটিভ ইস্যু, এটার সঙ্গে অনেক অনুভূতি জড়িত। আমি একজন মুসলিম, সব কিছু পেছনে একটা সুন্দর ব্যাখ্যা রয়েছে, সব কিছু সুন্দর ও শালীনভাবে হয়েছে, এটা নিয়ে খুব শীঘ্রই কথা বলবো। সাকিবের বিপরীতে শেষ ছবি বীর এর শ্যুটিং সেট থেকে বুবলির একটি ছবি প্রকাশ হওয়ার পর থেকেই তার মা হওয়ার গুঞ্জন ওঠে। এসব গুঞ্জনে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, তবে কি চিত্রনায়িকা অপবিশ্বাসের পথেই হাঁটতে শুরু করছেন বুবলি? এর আগে অপবিশ্বাস তার ক্যারিয়ারের 70টিরও বেশি ছবির নায়ক শাকিব খানকে 2008 সালে গোপনে বিয়ে করে 2016 সালে একইভাবে লাপাত্তা হয়েছিলেন। 2017 সালে ফিরে এসেছিলেন সন্তান আব্রাহাম খান জয়কে কোলে নিয়ে। এরপর একটি বেসরকারি টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে ফাঁস করেন সব কিছু, যার ফলে ক্ষিপ্ত হয়ে শাকিব খান তার হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দেন। এরপর বুবলি ক্ষেত্রেও তেমন কিছুর আশঙ্কা করছেন তার ভক্ত সমালোচকরা। সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে রব উঠেছেন। সন্তান জন্মদানের জন্য বিদেশে পাড়ি দিয়েছেন সংবাদ পত্রিকা থেকে চলচ্চিত্রের নায়িকা বনে যাওয়া বুবলি। তবে সত্যিটা কী তা তো সময় বলে দেবে।